ওকে দেখেন, তাহলে আমরা সেকশন 7 দেখলাম, এখন আমরা একটু সেকশন 12 তে চলে যাব। সেকশন 12, তার মানে আমরা পাশে সি দেখলাম, 6 দেখলাম, 6 থেকে 52 53, তারপর 7 আসলাম, এখন আমরা চলে যাচ্ছি 12 তে। ধারা 12, ধারা 12 তে, ধারা 12 এর বিষয়বস্তুটা কি আমাদের মনে আছে কিনা? যা আমরা লিখছিলাম স্পেসিফিক সুনির্দিষ্ট পারফরমেন্স কার্য সম্পাদন অফ কন্ট্রাক্ট, চুক্তি। তার মানে আমরা লিখছিলাম ক্লাসের শুরুতেই স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট, মানে হচ্ছে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন, চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন। আমরা এখানে আরেকটা শব্দ লিখব, এনফোর্সিবিলিটি অফ কন্ট্রাক্ট, এনফোর্সিবিলিটি অফ কন্ট্রাক্ট। এনফোর্সিবিলিটি মানে হচ্ছে বলবৎ যোগ্যতা। আচ্ছা, এই যে আমরা বলবৎ বলবৎ এই শব্দটা বলি, এই শব্দটা আসলে মানে কি? খালেদুর রশিদ ঝলক ভাই, এই যে বলবৎ বলবৎ বলি, এটা কি আসলে, এটার বাংলা কি? এটা বাংলা বললাম, এটার আরেকটা, এটা বাংলাটা কি একটু বুঝা বলেন তো। জোরপূর্বক, না না, কার্যকারিতা, দাদা, বাধ্য করা, বাধ্য করা, বাধ্য করা, তাকে জোর করে বাধ্য করা, কি করে, কি করতে বাধ্য করা, আইনগত ভাবে বাধ্য করা, কেন বাধ্য করবে? বাধ্য তো অবলিগেশন দাদা, এখানে কন্ট্রাক্ট আছে, চুক্তি আছে, চুক্তি দ্বারা বাধ্য করা, কার্য সম্পাদন করতে বাধ্য করা, কার্য সম্পাদন করতে বাধ্য করা, রাইট। মানে হচ্ছে চুক্তির, আমি চুক্তির যে কার্য ছিল সেই কার্যটাকে বলবৎকরণ, মানে হচ্ছে সে কাজটা করতে বলা, সে কাজটা করতে বাধ্য করা। যে আদালত বলে, আদালত যখন বলে আমি এই কন্ট্রাক্টটাকে এনফোর্সিবিলিটি দিলাম, বা এই কন্ট্রাক্টটা এনফোর্সেবল হলো, বলবৎকরণ হলো, এনফোর্স হলো, আমি কন্ট্রাক্টটাকে এনফোর্স করলাম, দ্যাট মিনস হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য কন্ট্রাক্ট, এই চুক্তি অনুসারে কাজটা আপনার করতে হবে। আমি যদি আপনার সাথে কন্ট্রাক্ট করি কোন একটা কাজের ব্যাপারে, এবং সেই কাজটা করতে যদি আমি অস্বীকার করি, বা সেই কাজটা করতে আমি না চাই, আমি কাজটা করতে না চাই, কোন কাজটা করতে না চাইলাম, যে কাজ, যে কাজটার জন্য আমি কন্ট্রাক্টেড হয়েছিলাম আপনার সাথে, যে কাজটার জন্য আমি আপনার সাথে চুক্তিবদ্ধ হয়েছিলাম, সে কাজটা করতে যখন আমি অস্বীকৃতি জানাবো, সে কাজটা করতে যখন আমি চাইবো না, অর্থাৎ ব্রিচ অফ কন্ট্রাক্ট হবে, ব্রিচ, BREACH, ব্রিচ, ব্রিচ অফ কন্ট্রাক্ট হবে, তখন আপনি কি করবেন? তখন আপনি আদালতে যাবেন। আদালতে গিয়ে কি চাইবেন বলেন তো? আদালতে গিয়ে চাইবেন স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট, আদালতে চাইবেন চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন। এই আদালতে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন চাইলেন, দ্যাট মিনস হচ্ছে আদালতকে বলছেন যে আদালত, তার সাথে আমার কন্ট্রাক্ট হয়েছিল, তার সাথে আমার চুক্তি হয়েছিল, এখন সে চুক্তিটা ভঙ্গ করতে চায় বা ভঙ্গ করেছে, এখন সে চুক্তিটা ভঙ্গ করেছে। আদালত সবকিছু বিশ্লেষণ করে দেখলো যে চুক্তিটাকে এনফোর্স, চুক্তিটাকে এনফোর্স করা দরকার, এই চুক্তিটাকে বলবৎ করা দরকার, এই চুক্তিটাকে কার্যকর, কার্যকরকরণের আদেশ দেওয়া দরকার, অথবা আদেশ দেওয়া দরকার না, দুইটা ডিসিশনে আদালত পৌঁছাবে। এখন যদি আদালত কার্যকরকরণের আদেশ দেয়, তার মানে হচ্ছে এই কন্ট্রাক্টকে, এই চুক্তিকে এনফোর্সিবিলিটি দিল। যারা আপনারা জুডিশিয়ারি আছেন, লেকচারটা একটু ভালো করে শুনবেন, একটু বেশি ভালো করে শুনবেন। ওকে, এবার আসেন তাহলে স্পেসিফিক পারফরমেন্স, তাহলে আমরা সেকশন 12 ধারাতে কিসের জন্য মামলা করি? ফর স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট, চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য। আমি যখন আদালতে চুক্তির কার্য সম্পাদনের জন্য মামলা দায়ের করি, আদালত, চুক্তি থেকে সৃষ্ট, খেয়াল করবেন, চুক্তি থেকে সৃষ্ট ফলাফলের উপর নির্ভর করে আদালত বিবেচনা করবে এখানে সেই চুক্তিকে বলবৎকরণের আদেশ দেওয়া যায়, না।
সেকশন 12 ধারার হেডলাইন হচ্ছে কেসেস ইন হুইচ স্পেসিফিক পারফরম্যান্স এনফোর্সেবল, মানে আছে কোন কোন ক্ষেত্রে, কেসেস ইন হুইচ কোন কোন ক্ষেত্রে স্পেসিফিক পারফরম্যান্স এনফোর্সেবল, মানে হচ্ছে সুনির্দিষ্ট কার্য সম্পাদন সুনির্দিষ্টভাবে চুক্তিকে বাস্তবায়ন করার আদেশ দিবে বা এনফোর্সিবিলিটি দিবে, বলবৎ করার আদেশ দিবে। এখানে প্রথমেই বলছে দ্য স্পেসিফিক পারফরম্যান্স অফ এনি কন্ট্রাক্ট মে ইন দ্য ডিসক্রিশন অফ দ্য কোর্ট বি এনফোর্সড। তার মানে হচ্ছে আমাদের 12 ধারাতে যে চারটি ক্ষেত্রের কথা বলা হয়েছে, এই চারটি ক্ষেত্রের যে কোনো একটি ক্ষেত্র থাকলেও আদালত সে চুক্তিকে এনফোর্সিবিলিটি দিবে কি দিবে না সেটা নির্ভর, সেটা হচ্ছে আদালতের ডিসক্রিশনারি পাওয়ার কারণে এই ওয়ার্ডটা আমাদেরকে আগেই বলে দিছে। ধারা 12-র শুরুতেই কিন্তু আমাদেরকে এটা বলে দিছে। এখানে চার ধরনের পরিস্থিতির কথা বলছে, যে প্রথমত হোয়েন দ্য অ্যাক্ট অ্যাগ্রিড টু বি ডান ইজ ইন দ্য পারফরমেন্স হোলি অর পার্টলি অফ এ ট্রাস্ট। এখন যদি এরকম হয় বিষয়টা, যে আমরা যে কাজের জন্য অ্যাগ্রি করেছি, আমরা যে কাজের জন্য একমত হয়েছি, সেটার পারফরমেন্স সেটার সম্পাদন আসলে সম্পূর্ণভাবে হোলি অর পার্টলি আংশিকভাবে অপে ট্রাস্ট, ইজ ইন অপে ট্রাস্ট অর্থাৎ হচ্ছে তা জিম্মার অন্তর্ভুক্ত বা ট্রাস্টের অন্তর্ভুক্ত হলে। দুই নম্বর পয়েন্ট, এখানকার দুই নম্বর পয়েন্ট আপনার একটা উদাহরণের মাধ্যমে পড়ি, যে উদাহরণটা সব জায়গাতেই আমরা ব্যবহার করি। আপনি একটা মেয়ের সাথে রিলেশন করেন না, আমি একটা মেয়ের সাথে রিলেশন করি, তার মানে আমরা আমি একটা পক্ষ, মেয়ে একটা পক্ষ, আমরা দুজন দুজনকে কমিটমেন্ট দিলাম, দুজন দুজনের সাথে চুক্তিবদ্ধ হলাম যে আমি তোমাকে বিয়ে করব। কিছুদিন পর আমি বলতেছি যে আমি তোমাকে বিয়ে করব না, আমি তোমাকে বিয়ে করব না, দ্যাট মিনস আমি বলতেছি যে আমি চুক্তিটা ভঙ্গ করলাম। তার মানে কি, আমি চুক্তি অনুযায়ী কাজ করতে অস্বীকৃতি জানালাম, চুক্তিটা ভঙ্গ করলাম। এখন সে মেয়েটা দৌড়ে আদালতে গেল, আদালতে গিয়ে বলল যে আদালত আমি এই চুক্তির, আমি এই কন্ট্রাক্টের স্পেসিফিক পারফরমেন্স চাই, আমি এই চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ চাই। অর্থাৎ মেয়েটা বলার চেষ্টা করলো আদালত আমি ছেলেটির সাথে আমার যেভাবে কথা ছিল, যেভাবে চুক্তি হয়েছিল, ছেলেটি যেন সে চুক্তি অনুযায়ী কাজটা করে, অর্থাৎ স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্টের আদেশ দেন, অর্থাৎ আপনি এই কন্ট্রাক্টটাকে এনফোর্সিবিলিটি দেন, এই চুক্তিটাকে বলবৎকরণের আদেশ দেন, এই চুক্তিটাকে বাস্তবে রূপদানের আদেশ দেন। আদালত দেখলো ছিল, আদালত দেখলো, আচ্ছা আমরা আমি প্রশ্ন করার সুযোগ দিব, ঠিক আছে, আমি প্রশ্ন করার সুযোগ দিব, আমরা মাঝখানে কোনো কথা বলবো। ওকে, এবার আসেন, তো এখানে দেখেন যে এখন আদালত দেখতেছে প্রথমত ইজ দ্য পাওয়ার অফ ডিসক্রিশনারি অফ দ্য কোর্ট, এটা আদালতের বিবেচনামূলক ক্ষমতা টু এনফোর্স এ কন্ট্রাক্ট, ঠিক না, একটা চুক্তিকে বাস্তবে রূপ দেওয়ার জন্য এটা হচ্ছে আদালতের বিবেচনামূলক ক্ষমতা, এটা আমরা দেখলাম শুরুতেই। এখন আদালত দেখতেছি যে ছেলেটি কর্তৃক চুক্তি ভঙ্গের ফলে মেয়েটির যেই পরিমাণ কম্পেনসেশন হচ্ছে, মেয়েটির যেই পরিমাণ ড্যামেজ হচ্ছে, ক্ষতি হচ্ছে, এটা আসলে অর্থ দিয়ে পূরণ সম্ভব নয়, মানে ক্ষতিপূরণ প্রদান করে সম্ভব নয়। অর্থাৎ মেয়েটিকে যদি ছেলেটি 1 কোটি টাকা দিয়ে দেয় ক্ষতিপূরণ হিসেবে, যেহেতু সে কমিটমেন্ট ভঙ্গ করেছে, যেহেতু সে চুক্তি অনুযায়ী কাজ করে নাই, আদালত দেখতেছে যে ভালোবাসার তো মূল্য হয় না, তখন আদালত ছেলেটিকে বলবে যেহেতু এখানে ক্ষতিপূরণ দিয়ে কোনো রূপ প্রতিকার সম্ভব না, তাহলে আপনি এই মেয়েটিকে বিয়ে করেন। তার মানে কি, সে চুক্তিটিকে এনফোর্সিবিলিটি দিল কখন, যখন দেখলো যে ক্ষতিপূরণের মাধ্যমে প্রতিকার দেওয়া সম্ভব না। এবার আসেন, মেয়েটি
কারণ সেলটির বলতেছে, সেলটি বলতেছে যাক তুমি আমারে ভালো টলে বাঁচছো, তোমার অনেক ক্ষতি হয়েছে, তাহলে তোমার 5 লক্ষ টাকা দিয়ে দিই। মেয়েটি বলতেছে, মেয়েটি বলতেছে যে এই 5 লক্ষ টাকা তো আমার জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণ না, আমার লাগবে 5 কোটি টাকা। তার মানে হচ্ছে এই যে ছেলেটি চুক্তি ভঙ্গ করলো, তারপরে আদালত যদি দেখতে পায় যে চুক্তি ভঙ্গের ফলে বাদী পক্ষের যে পরিমাণ ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ যদি বিবাদী পক্ষ দ্বিতীয় চায়, সেই ক্ষতিপূরণ যদি বাদী পক্ষের জন্য পর্যাপ্ত প্রতিকার না হয়, সাফিসিয়েন্ট রিলিফ না হয়, সেই ক্ষেত্রে আদালত বলবে যেহেতু ভাই তুমি পর্যাপ্ত প্রতিকার দিতে পারতেছ না, তুমি মেয়েটিকে বিয়ে করো। অর্থাৎ আদালত চুক্তির এনফোর্সিবিলিটি দিল, বলল যে আপনারা এই চুক্তি অনুযায়ী কাজ করেন, অর্থাৎ ছেলেটিকে বললো আপনি মেয়েটিকে বিয়ে করেন। ক্লিয়ার বিষয়টা? চুক্তিকে বাস্তবে রূপ দেওয়ার আদেশ দিল কখন? একটি একটি চুক্তি ভঙ্গের ফলে যে পরিমাণ ক্ষতি হবে সেটা সেই প্রতিকার, সেটা ক্ষতিপূরণের মাধ্যমে যদি পর্যাপ্ত প্রতিকার না দেওয়া যায়, সাফিসিয়েন্ট রিলিফ যদি না দেওয়া যায়। এবার আসেন, আদালত দেখতেছি যে ছেলেটির অবস্থা এতই নাজেহাল, ছেলেটির পকেট টাকা টাকা পয়সা নাই, সে হচ্ছে সে নিজেই অক্ষম, মানে অর্থনৈতিকভাবে ইনসলভেন্ট। তাহলে কোনোভাবেই এই ছেলেটি মেয়েটিকে কোনোরূপ প্রতিকার দিতে পারবে না, কোনোভাবেই এটা পারবে না। তখন আদালত বলবে যে আপনি যেহেতু কোনোভাবে কোনোভাবেই মেয়েটিকে প্রতিকার দিতে পারতেছেন না, তাহলে আপনি মেয়েটিকে বিয়ে করেন, অর্থাৎ চুক্তিকে কার্যকর করেন, চুক্তি অনুযায়ী কাজ করেন। আদালত কি করলো? এনফোর্সিবিলিটি অফ কন্ট্রাক্ট দিল। দ্যাট মিন্স যদি দেখা যায় যে এই যে আপনার যে একেবারেই আপনার যে কাজটির জন্য তারা চুক্তিবদ্ধ হয়েছিল, যে কাজটির জন্য তারা সম্মতি দিয়েছিল একে অপরকে, এটা যে পক্ষ সম্পাদন না করবে, যে পক্ষ এটা করতে অস্বীকৃতি জানাবে, দেখা গেল যে এই আর্থিক ক্ষতিপূরণ একেবারেই পাওয়া সম্ভব নয়, কোনোভাবেই প্রতিকার পাওয়া সম্ভব নয়, তখন আদালত বলবে এত ঝামেলার দরকার নাই, আপনি চুক্তি অনুযায়ী কাজ করেন, আপনি চুক্তি অনুযায়ী সেই মেয়েটিকে বিয়ে করেন। অর্থাৎ এখানে দেখেন আমরা 4টা ক্ষেত্র দেখলাম, 1টা গেল ট্রাস্ট, আর 3টা দেখলাম ক্ষতিপূরণের জায়গা। এখন প্রশ্ন, আমরা এই 12 থেকে লাভ দিয়ে চলে যাব পাশের ডি পাশের গহতে চলে যাব। আমাদের ধারা পাশের 5টা অপশন আছে না, যে স্পেসিফিক রিলিফ হাউ গিভেন। একটা জিনিস খেয়াল করবেন যে এই যে আমরা কোন জায়গা থেকে কোন জায়গায় চলে যাই, এগুলো আপনার এতটাই কাজে লাগবে রিটার্নে, মানে রিটার্ন দিলেই বুঝতে পারবেন। ওকে, আমরা পাশের ডিতে চলে যাই। পাশের ডিতে কি বলছে আমরা একটু পড়তে চাই, পাশের গহতে কি বলছে। সেখানে বলছে বাই ডিটারমাইনিং স্পেসিফিক রিলিফ ইজ গিভেন, সুনির্দিষ্ট প্রতিকার দেওয়া হয় বাই ডিটারমাইনিং, নির্ধারণ করে, অ্যান্ড ডিক্লারিং ঘোষণা করে, দ্য রাইটস অফ পার্টিস, মানে হচ্ছে পক্ষদের অধিকার ঘোষণা করার মধ্য দিয়ে, আদারওয়াইজ দেন বাই অ্যান অ্যাওয়ার্ড অফ কম্পেনসেশন, আদারওয়াইজ দেন বাই অ্যান অ্যাওয়ার্ড অফ কম্পেনসেশন। তার মানে হচ্ছে এই ক্ষতিপূরণের মাধ্যমে আপনি প্রতিকার দিতে পারবেন না, ক্ষতিপূরণ ছাড়া আপনি ঘোষণার মাধ্যমে দিতে পারবেন, পক্ষদের রাইট, পক্ষদের অধিকার ডিটারমাইন নির্ধারণ করে আপনি স্পেসিফিক, আপনি বলতে আদালত আপনার স্পেসিফিক রিলিফ দিতে পারবে, বাট বাই অ্যান অ্যাওয়ার্ড অফ কম্পেনসেশন, এই ক্ষতিপূরণের মাধ্যমে কিন্তু প্রতিকার দিতে পারতেছে না। খেয়াল করবেন, তাহলে বিষয়টা কেমন একটু ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে, যে ধারা 12 বলছে যে ক্ষতিপূরণ পর্যাপ্ত না হলে, ক্ষতিপূরণের মাধ্যমে প্রতিকার দেওয়া সম্ভব না হলে ক্ষতিপূরণ নির্ণয় করা লাগে, এই ক্ষেত্রে আদালত সে চুক্তিকে, যে পক্ষ চুক্তি ভঙ্গ করবে সে চুক্তিকে বলবে আপনি চুক্তি অনুযায়ী কার্য সম্পাদন করেন, বিষয়টা কেমন? সেখানে তাহলে কম্পেনসেশন শব্দটা কেন আসলো, কিভাবে আসলো, কেন আসলো, কিভাবে আসলো, সেটার আনসার জানবো। এই এতক্ষণ যে আলোচনা করলাম 12 ধারার উপরে, কারো কোনো প্রশ্ন আছে কিনা?
দাদা, অবৈধ চুক্তির ফলাফল কি হবে? ওকে, তারপরে আর কারো কোনো প্রশ্ন? বলেন দাদা। হ্যাঁ, 12 ধারাতে আমরা পড়ে আসছি চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন, এখানে ক্ষেত্র পাইছি 4টা, এটার সাথে আমরা মিলিয়ে পড়তেছিলাম 5-এর D। হ্যাঁ, 5-এর D তে তো বলতেছে যে এখানে ক্ষতিপূরণের রায় ব্যতীত অন্য প্রকারে পক্ষ সময়ের অধিকার নিরূপণ বা ঘোষণার দ্বারা, এটার সাথে একটু মিল পাওয়া যাচ্ছে না। এই বিষয়টা আপনি যে প্রশ্নটা করবেন এটা তো আমি উত্তর দিব একটু পরে, কিন্তু যতক্ষণ আলোচনা করছি এর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা? জিনাত মিস্টিয়া বলছে 12-এর D বুঝেন নাই, আর এস এম তানভীর ভাই বলছেন অবৈধ কন্ট্রাক্ট হলো, সরি 12-এর D না, 5-এর D, ভাই 5-এর D টা ক্লিয়ার। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা লেকচারটা আর একটু আগাতে হবে। ওকে, আচ্ছা এখানে একটা কোশ্চেন আছে যে অবৈধ চুক্তি হলে কি হবে। অবৈধ চুক্তি হলে তো এনফোর্সিবিলিটি প্রশ্নই আসে না। আদালত যখন হচ্ছে আপনার কন্ট্রাক্টটা নিজেই ইনভ্যালিড, সেখানে এনফোর্সিবিলিটির কোনো প্রশ্নই নাই, সেখানে সেটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য কোনো প্রশ্ন নেই। দেখবেন যে আমার নিজের এলাকায় একটা ঘটনা ঘটছে যে এক পক্ষ আর এক পক্ষকে বলছে, ওই যে বাজি ধরা বাজি ধরা, একটা স্বর্ণের দোকানদারের সাথে ওই গুন্ডা পান্ডাদের বাজি ধরা বাজি ধরা হয়েছে IPL খেলাকে কেন্দ্র করে। এখন এই গুন্ডা পান্ডারা স্বর্ণের দোকানদারে বারবার হুমকি দেয়, তুই তো খেলায় জিতে গেছস, তাহলে তুই হারাস না কিল্লিগা, মানে বাজি ধরছে। তখন ওই স্বর্ণকার বলছে, ওই স্বর্ণকার আমার সাথে আলোচনা করছে, তখন আমি বলছি কি যে আপনি ওই গুন্ডা পান্ডাদেরকে বলেন থানায় গিয়ে মামলা করতে, আর মামলা করলে তো মামলা টিকবো না, কারণ বাজি এই বাজি চুক্তি এটা তো আসলে মানে নট গ্রান্টেড বাই ল, ঠিক না, আইনে তো পারমিট করে না। তো যাই হোক, তো এটা হচ্ছে তাহলে চুক্তি যখন অবৈধ হবে তখন এনফোর্সিবিলিটি প্রশ্নই আসে না। ওকে, এবার আমরা চলে আসি 5-এর D। তাহলে তারা 12-তে আমরা ক্ষতিপূরণ শব্দটা খুঁজে পাই, সেখানে বারবার বলা হচ্ছে যে ক্ষতিপূরণের মাধ্যমে প্রতিকার সম্ভব না। মানে ক্ষতিপূরণের 3টা জায়গা আমরা দেখলাম, এই 3টা জায়গার উপর বেস করে, আর আরেকটা আছে ট্রাস্ট, এই 4টা জায়গার উপর বেস করে আদালত চুক্তিকে এনফোর্সিবিলিটি দেয়, মানে 4টার যে কোনো একটা, এর উপর ভিত্তি করে আদালত একটা কন্ট্রাক্টকে এনফোর্সিবিলিটি দেয়। এবার আসেন, তাহলে ক্ষতিপূরণ শব্দটা কেন ধারা 12-তে? আবার ধারা 5-এ গিয়ে বলছে, 5-এর D-তে গিয়ে বলছে ক্ষতিপূরণের মাধ্যমে প্রতিকার দেওয়া যাবে না। আপনি যদি সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীনে প্রতিকার দিতে হয় তাহলে ক্ষতিপূরণের মাধ্যমে দেওয়া যাবে না। আমরা একটা উদাহরণে চলে যাই। আপনার তো মানে বিষয়টা হচ্ছে এরকম যে আমি প্রথমত আপনার কাছে কি চাইছি এটা দেখতে হবে, আমি প্রথমত আদালতের কাছে কি চাইছি, এটা হচ্ছে আমাদের মেন পয়েন্ট, যে আমি কি আদালতের কাছে প্রথমে ক্ষতিপূরণ চাইছি নাকি আদালতের কাছে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন চাইছি। আমি কি আপনার কাছে, আমি আপনার কাছে কি ক্ষতিপূরণ চেয়েছিলাম? না, আমি যদি আপনার কাছে সরাসরি প্রথমেই ক্ষতিপূরণ চাই, আমি যদি বলি যে আমাকে এই এই ঘটনায় সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীনে ক্ষতিপূরণ দেন, এভাবে মামলা দায়ের করলাম, তখন আদালত বলবে ভাই আপনি সেকশন 5-এর D একটু ভালো করে পড়ে আসেন, এখানে আদালতের পাওয়ার নাই, এখানে আদালতের সীমাবদ্ধতা আছে, কারণ আদালত ক্ষতিপূরণ দিয়ে আপনাকে SR Act-এর অধীনে প্রতিকার দিতে পারবে না, আপনি অন্য আইন খুঁজে দেখেন, আপনি CPC-তে যান। তাহলে এই ক্ষতিপূরণ শব্দটা ধারা 12-তে কেন? বিষয়টা স্পষ্ট, আমি আদালতের কাছে চাইছি স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট। আদালতের কাছে কি চাইছি? আদালতের কাছে চাইছি চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন। আদালতের কাছে আমি কি চাইছি? এনফোর্সিবিলিটি অফ কন্ট্রাক্ট। আমি আদালতের কাছে চাইছি যে আপনি চুক্তিটাকে বলবৎ করানোর আদেশ দিয়ে দেন, আপনি চুক্তিটাকে বাস্তবে রূপ দেন, এটা আমি আদালতের কাছে চাইছি। খেয়াল করবেন, আদালত দেখতেছে
কারণ আদালতের বিবেচনামূলক ক্ষমতা আছে, আদালত দেখতেছে ঠিক আছে এই লোকটা চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন চাইছে, তো আমি যদি চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন আদেশ না দিয়ে অপর পক্ষকে ক্ষতিপূরণ দিয়ে যদি মিটমাট করা যায় তাহলে তাহলে তো সেটা হয়, অর্থাৎ বাদীকে আমি একটু চেষ্টা করে দেখি ক্ষতিপূরণ দেওয়া যায় কিনা, তখন আদালত দেখতেছে যে কোনোভাবেই ক্ষতিপূরণ দিয়ে প্রতিকার দেওয়া সম্ভব হচ্ছে না। আদালত দেখতেছে এখানে বিবাদী পক্ষ বাদী পক্ষকে যে ক্ষতিপূরণ দিতে চাচ্ছে এটা বাদী পক্ষের জন্য পর্যাপ্ত না, বাদী পক্ষের ক্ষতি হচ্ছে 1 কোটি টাকা, বিবাদী পক্ষ দিতে চাইতেছে 10 লাখ টাকা, তাহলে এটা তো বাদী পক্ষের জন্য পর্যাপ্ত প্রতিকার হতে পারে না। আবার দেখতেছে যে আমি 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 যদি চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন আদেশ না দেই তাহলে বিবাদী পক্ষ তো এই আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে প্রতি আর্থিক ক্ষতিপূরণও দিতে পারবে না বাদী পক্ষকে, তাহলে তো অবস্থাটা কি হয়ে দাঁড়ায়? তার মানে দেখেন আমি চাইছি কিন্তু চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন, খেয়াল করবেন আমি চাইছি আদালতের কাছে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন, আমি কিন্তু ক্ষতিপূরণ চাইনি, তার মানে আমি আমি কি ডিরেক্ট কম্পেনসেশন চাচ্ছি? না, আমিও কিন্তু কম্পেনসেশন চাইতে পারবো, বাট মূল প্রতিকার হিসেবে না। মূল প্রতিকার হিসেবে কোনটা বলেন তো? এই যে মনে করেন যে ওই যে আমি যে উদাহরণ দিই লাইভ টাইপ ভিডিও টিডিওতে, আমি আপনার কাছে বাস চাইছি, আপনি কি করলেন, আপনি দেখলেন যে এখানে এখানে আপনি ভাত দেওয়ারই আমাকে চেষ্টা করতেছেন, বাট কোনোভাবেই আপনি ভাত দিতে পারতেছেন না ধরেন, তখন আপনি চিন্তা করলেন ঠিক আছে এখানে ভাত না দিয়ে দিই একটা আপেল দিয়ে শুরু হয় কিনা, তখন দেখতেছেন যে আপেল আপেলও দেওয়া সম্ভব হচ্ছে না, তখন করবো যা তাহলে তোমার আগের ভাত পান্তা ভাত আছে পান্তা ভাতই দিলাম। তার মানে হচ্ছে এই যে আমি চাইছি কিন্তু চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ, আদালতকে বলছি আপনি এই কন্ট্রাক্টটাকে বলবৎকরণের আদেশ দেন, আদালত দেখতেছে বলবৎকরণ ছাড়া ক্ষতিপূরণ দেওয়া যায় কিনা, সেখানে দেখলো যে ক্ষতিপূরণের মাধ্যমেও কোনোভাবে প্রতিকার দেওয়া সম্ভব হচ্ছে না, তখন আদালত বলবে ঠিক আছে তাহলে যেহেতু চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ চাওয়া হয়েছে, চুক্তিটিকে বলবৎকরণের কথা বলা হয়েছে, তাহলে আমি এই আদেশ দিয়ে দিই। তাহলে পাশের দিতে বলছে ক্ষতিপূরণের মাধ্যমে সম্ভব না, বাট ক্ষতিপূরণটা তো মূল প্রতিকার হিসেবে আসতেছে না, পাশের দিতে বলছে ক্ষতি কম্পেনসেশনকে বলছে অ্যাজ অরিজিনাল রিলিফ, অরিজিনাল রিলিফ হিসেবে বলছে, মূল প্রতিকার হিসেবে বলছে, ক্লিয়ার? এই পাশের ডি এবং হচ্ছে 12 এই ক্ষতিপূরণ টপিক থেকে আমরা সবাই বুঝছি কিনা? জি দাদা বুঝতে পারছি, বুঝি নাই দাদা। আফরোজ শারমিন আপু ভালোবাসা দিবস উপলক্ষে তার আচ্ছা হাজবেন্ড আছে কিনা জানি না তো, আচ্ছা ধরে নিলাম যে তার বর্তমান হাজবেন্ড বা ভবিষ্যৎ হাজবেন্ডের কাছে একটা চুরি চাইছে, কি চাইছে, হাতে পরা চুরি চাইছে, তখন তার হাজবেন্ড ভাবতেছে যে চুরি না দিয়ে আর অন্য কোনো ভাবে তারে থামানো যায় কিনা, চুরি না দিয়ে তাকে একটা ওই কাঁথা শিনলানোর সুতা দিয়ে তাকে থামানো যায় কিনা, তালপাতার ঘড়ি স্যার। তো এটা দেখতেছে যে আচ্ছা আমরা মাঝখানে কোনো কথা বলবো না, সবুজ ঢালি আমরা মাঝখানে টোটালি কোনো কথা বলবো না, ওকে, তাহলে মুডটা নষ্ট হয়ে যায়। এবার দেখেন যে আমাদের কি হলো বিষয়টা, যে এখন এই সুতা যে কাঁথা শিলার সুতা দিয়ে তার এই মানে তার সান্ত্বনা দেওয়া যায় কিনা, প্রতিকার দেওয়া যায় কিনা, তখন আফরোজ শারমিন তো সেই প্রতিকারে সন্তুষ্ট না, তখন তার স্বামী বলছে ঠিক আছে তোমাকে চুরি কিনে দিলাম, অর্থাৎ হচ্ছে সে কিন্তু সুতা চায় নাই কিন্তু সুতা দিতে চেয়েছিল আদালত প্রতিকার হিসেবে, 12 ধারায় কিন্তু ক্ষতিপূরণ চায় নাই, আদালত বিবেচনা করে দেখলো যে ক্ষতিপূরণ দেওয়া যায় কিনা, মানে টাকা পয়সা দিয়ে মিটমাট করা যায় কিনা, যখন দেখলো যে একেবারেই টাকা পয়সা দিয়ে সুরা হওয়ার মতো না, টাকা পয়সা দিয়ে সমাধান হওয়ার মতো এই বিষয়টা না, তখন সে বিবাদী পক্ষকে আদালত বলবে যে যেহেতু এখানে টাকা পয়সা দিয়ে ক্ষতিপূরণ প্রদান করার মাধ্যমে বাদী পক্ষকে সন্তুষ্ট করা যাচ্ছে না, বা টাকা পয়সা দিলে বাদী পক্ষের জন্য পর্যাপ্ত প্রতিকার হবে না, টাকা পয়সা অথবা আপনি টাকা পয়সা কোনো কিছু দিতে পারতেছেন না, আর্থিক ক্ষতিপূরণ দিতে পারতেছেন না,
এখানে আপনি যে চুক্তি ভঙ্গ করছেন, চুক্তি ভঙ্গের কারণে তার যে ক্ষতি হচ্ছে আর্থিক ভাবে, এটা আপনি কোনোভাবেই মিটমাট করতে পারতেছেন না, তাহলে ভাই আপনার সাথে যে চুক্তি ছিল আপনি কষ্ট হলেও সে চুক্তি অনুযায়ী কাজ করেন। কারণ কষ্ট হলেও আফরোজ শারমিনের স্বামী তাকে চুরি কিনে প্রতিকার দিবে, কষ্ট হলেও সেখানে আর্থিক ক্ষতিপূরণ ব্যতীত, অর্থাৎ ক্ষতিপূরণের ওই জায়গাতে ওই চ্যাপ্টারে না গিয়ে আদালত চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিবে ধারা ১২র অধীনে। এখন কি আমরা সবাই ক্লিয়ার কিনা? ওকে, তারপর আমরা আমরা বাসায় পড়ার পরে যদি ক্লিয়ার না হই তখন আপনারা প্রশ্ন করবেন। এখন ওকে, এখন আমরা ১২ ধারার সাথে আমরা আমি কি ক্ষতিপূরণ চাইছি, মানে আমি কি সরাসরি ক্ষতিপূরণ এখানে চাইছি? আমি তো ক্ষতিপূরণ চাই মামলাই করি নাই, ক্ষতিপূরণ চাই আমি মামলা করতেই পারবো না, আমি চাইছি চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন। আদালত দেখলো এখানে এইটা ছাড়া ওইটা দেওয়া যায় কিনা, এখানে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন ছাড়া ক্ষতিপূরণ দেওয়া যায় কিনা। আদালত দেখলো এই ক্ষতিপূরণ প্রতিপূরণের মাধ্যমে আসলে বাদীর জন্য পর্যাপ্ত কোনো প্রতিকার হচ্ছে না, সাফিসিয়েন্ট রিলিফ হচ্ছে না, তখন আদালত বলবে ঠিক আছে বাদী, তখন বিবাদী বাদীর সাথে তোমার যেই কন্ট্রাক্ট ছিল তুমি একচিন্তিত কন্ট্রাক্ট পারফরমেন্স করো, আমি এই চুক্তিটাকে এনফোর্সিবিলিটি দিয়ে দিলাম। ক্লিয়ার? এবার আমরা আসি তো ধারা ১২তে। আপনার আপনি মনে করেন যে এই ধারা ১২তে আপনি চাইলেও হচ্ছে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ খেয়াল করবেন, মানে এক পক্ষ মানে মামলা দুটা পক্ষ থাকলে এক পক্ষ চুক্তি অনুযায়ী যখন কাজ করতে অস্বীকৃতি জানালো, মানে এক পক্ষ যখন চুক্তিটাকে ভঙ্গ করলো, তখন বাদী কি করলো? বাদী হচ্ছে আদালতে এই স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট অর্থাৎ চুক্তি অনুযায়ী যেন কার্য সম্পাদন করে এর আদেশ চেয়ে, বা এই চুক্তিটাকে বলবৎকরণের আদেশ চেয়ে আদালতে যখন মামলা দায়ের করলো, খেয়াল করবেন আদালতে যখন মামলা দায়ের করবো, তার মানে ধারা ১২তে আমি চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ চাচ্ছি, চাইলাম চাওয়ার পর আদালত এটাকে খারিজ করে দিল, ডিসমিস করে দিল, মানে আদালত আমার কথা শুনলো না, মানে হচ্ছে আমি একটি মেয়েকে বিয়ে করতে চাইলাম, তার বাপ আমাকে রিফিউজ করে দিল, ডিসমিস করে দিল, খেয়াল করেন, তার মানে আমার চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলাটাকে আদালত খারিজ করে দিল। কিছুদিন পরে খারিজ হওয়ার পর আমি মামলা দায়ের করলাম, আদালতকে বললাম আদালত আপনার কাছে আমি এটা চাইছিলাম, আপনি খারিজ করে দিছেন, যেহেতু আমি আদালতে আইছিলাম জুতা শিরছি বিভিন্নভাবে হয়রানির শিকার হয়েছি, এখন আপনি আমাকে ক্ষতিপূরণ দেন। তার মানে আমি দ্বিতীয়বার, প্রথম মামলা আমার খারিজ হয়ে গেছে, প্রথম মামলায় আমি চাইছি চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন, এরা খারিজ করে দিছে। দ্বিতীয়বার আমি এই একটা বিষয়কে কেন্দ্র করে আমি কি করলাম, ক্ষতিপূরণ চাইলাম, কি চাইলাম, ক্ষতিপূরণ চাইলাম। ভাই আমি দ্বিতীয়বার যখন ক্ষতিপূরণ চাচ্ছি তখন কি এই ক্ষতিপূরণটা মূল প্রতিকার হিসেবে চাচ্ছি না? তখন তো একটা আলাদা মামলা হলো, ঠিক না? ক্ষতিপূরণ তো একটা আলাদা মামলা হলো, এই যে ক্ষতিপূরণ যে আলাদা মামলা হলো, তার মানে ক্ষতিপূরণ যে মূল প্রতিকার হিসেবে আমি ক্ষতিপূরণ চাইতে পারবো কখনো? ক্ষতিপূরণ যে মামলা দায়ের করতে পারবো? কারণ ক্ষতিপূরণ তো প্রতিকার, ক্ষতিপূরণের মাধ্যমে প্রতিকার তো কোনোভাবে সম্ভবই না, এটা তো পাশের ডিতেই বলে দিছে, এটা পাশের ডিতে কিন্তু স্পষ্ট করে বলে দিছে। তাহলে এই যেন একবার যদি চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা খারিজ হয়ে যায়, ডিসমিস হয়ে যায়, তাহলে পরবর্তীতে ক্ষতিপূরণ চেয়ে মামলা দায়ের করা যাবে না, ধারা হচ্ছে ২৯। তাহলে ১২র সাথে আমরা রিলেশন তৈরি করলাম পাশের ডি এবং হচ্ছে ২৯। স্বপ্নাপু কোনো কথা না বলি ভাই, আপনি আপনার মতো করে বাসাতে কথা বলেন।
ওকে এবার আসেন আমার কাছে বিয়েটা দিল না, এক বছর দুই বছর পরে আমি আমি গিয়ে কইতেছি আপনি আপনার বড় মেয়েকে তো আমি বিয়ে করতে চাইছিলাম, তখন তো আপনি সরাসরি ডাবলে দিছেন, মানে আমি তো চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ আদেশ আদালত আপনার কাছে চাইছিলাম, আপনি তো না বলে দিছিলেন, আপনি তো খারিজ করে দিছিলেন, এখন আমাকে 1,00,000 টাকা এখানে ক্ষতিপূরণ দেন, এখন আমাকে আপনার ছোট মেয়েটি আমার কাছে বিয়ে দেন। তখন মেয়ের বাপ বলতেছে যে আপনার তখনই উচিত ছিল, যখন আপনি আমার বড় মেয়েকে বিয়ে করতে চেয়েছিলেন তখনই আপনার বলা উচিত ছিল যে বড় মেয়েকে বিয়ে দেওয়া সম্ভব না।